أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم. قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم. يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. صدق الله العظيم. আপনি বলে দেন, নিশ্চয় অনুগ্রহ আল্লাহ তাআলার হাতে, তিনি যাকে ইচ্ছা করেন তাকেই প্রদান করেন। আর আল্লাহ তাআলা প্রশস্ত জ্ঞানী, তিনি তার রহমতের সাথে তাকেই বিশিষ্ট করেন যাকে তিনি চান। আর আল্লাহ তাআলা মহান অনুগ্রহের অধিকারী। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা চির সত্য কথা এবং চির সত্য বাণী, একটা ঈমানের একটা রোকন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। ঈমানের, আমরা যে ঈমানে মজমাল বলি, তার মধ্যে একটা বিষয় আছে, বিকদরিল্লাহ মিনাল খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আমি আল্লাহ তাআলার তকদিরেও বিশ্বাস করলাম, ভালো হোক মন্দ হোক সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই তকদিরের উপরে বিশ্বাস করা, এটা ইমানের একটা অঙ্গ। এখানেও আল্লাহ তাআলা বলতেছেন যে অনুগ্রহ একমাত্র আল্লাহ তাআলার হাতে। ইমানের আরেকটা বিষয় আছে, আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ইমান হলো তাকে বলে যার মধ্যে ভয়ও থাকবে এবং আশাও থাকবে। ইমান তার নাম না যে যার মধ্যে কোনো ভয় নেই, শুধুই আশা আর আশা। এবং ইমান তারও নাম না যে যার মধ্যে শুধু ভয় আর ভয়, যার মধ্যে কোনো আশা নেই। বরং ইমান হলো তার নাম যার মধ্যে আশাও থাকবে ভয়ও থাকবে। আল্লাহ তাআলা এত বড় আমাদেরকে আশাবাদী করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। যেই আল্লাহ তাআলা জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যে আল্লাহ তাআলা সব কিছুর মালিক, সেই আল্লাহ তাআলা বলতেছেন, হে ওই সকল বান্দারা যারা নাকি অপরাধ করেছো, পাপি, তোমরা শুনে রাখো, তোমরা কখনো আল্লাহ তাআলার দয়া থেকে নিরাশ হবা না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, তোমরা যত গুনাহ করো আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। অন্য এক হাদিসের মধ্যে খুব স্পষ্ট ব্যাখ্যা আছে, আল্লাহ রাসূল বলেন যে মানুষ যত গুনাই করুক না কেন, এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, তুমি যদি, হে বনি আদম, তুমি যদি গুনাহ করতে করতে, তোমার গুনাহের খাতা লিখতে লিখতে যদি পুরো দুনিয়া ভরে যায়, শুধু স্টোর রুম না, তোমার ওই খাতার দ্বারা পাপের যে ই করে না, মামলা করে, মামলা ক্ষতিপত্র থাকে, এরকম নথিপত্র তো আমাদের নামে প্রতিটা অপরাধের মামলা লিখতেছে ফেরেশতারা, এরকম মামলার নথিপত্রে দ্বারা যদি স্টোর রুম, পুরো পৃথিবীকে যদি স্টোর রুম বানানো হয়, আর এই পুরো পৃথিবী যদি আমার অপরাধের মামলার নথিপত্র দ্বারা ভরেও যায়, তারপরও আল্লাহ তাআলা বলেন যে তুমি আমার কাছে যখন ক্ষমা চাইবে, লাগাফারতু লাকা মিসলা জুনুবিস সামা মিসলা আনানিস সামা, আমি তোমাকে তোমার এই পৃথিবী ভর্তি যত গুনাহ তুমি করছো এই সবগুলোকে আমি মাফ করে দেব। এই জন্য
আল্লাহ তাআলা আমাদেরকে আশা দিছেন। একবার হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু রসূলের সাথে একটা সফরে ছিলেন অন্ধকারে, তো রসূল হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আসতেছি। তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের মধ্যে ভিতরে গেছেন, পাহাড়ের দিকে গেছেন। তো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না, এমনি তো অন্ধকারের মধ্যে ভয় লাগে, আরো যদি জঙ্গলের মধ্যে নির্জন পাহাড়ের মধ্যে হয় তাহলে আরো ভীতিকর অবস্থা। তো এর মধ্যে রসুল যেই দিকে গেছেন সেই দিকে আওয়াজ হইতেছে, ভয়ঙ্কর আওয়াজ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এখানে রেখে যান তখন রসুল বলে গেছিলেন, মাকানাকা লা তাবরাহ, তুমি এখান থেকে নড়বা না, এখানেই তুমি থাকবা। তো এখন যখন নাকি আওয়াজ শুনছেন রসুলের ওই দিক থেকে, উনি ভয় পেয়ে গেছেন, না আল্লাহ রসুলের উপরে কেউ আক্রমণ করলো না, কোনো জিনভূত আক্রমণ করলো না, কোনো ভাগ বাল্লুক সাপ বিচ্ছু আক্রমণ করলো, উনি ভয় পেয়ে গেছেন, উনি রসুলের কাছে যেতে চাইছেন, তখনই মনে হয়েছে যে রসুল তো আমাকে বলছেন তুমি তোমার জায়গা থেকে নড়বা না, উনি ওখানেই বসে আছে। তো বেশ কিছুক্ষণ পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছেন, তারপরে বলতেছেন, হে আল্লাহর রসুল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। বলে, কেন? যে আমি আপনার ওইখানে আওয়াজ শুনছিলাম, কিসের জন্য আওয়াজ? আমি তো সেই ভয়ে আপনার কাছে যেতে চেয়েছিলাম আপনার কোনো ক্ষতি হয় কিনা, কিন্তু আপনি আমাকে এখানে থাকতে বলছেন সেই জন্য আমি আর নড়ি নাই। বলে, তুমি কি সেই আওয়াজ শুনছো? বলে, হে আল্লাহর রসুল, আমি শুনছি, সহিহ হাদিস। তো তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, যে আমার কাছে জিবরিল আসছিল, আর জিবরিল এসে আমাকে কি বলে গেছে জানো, মান মাতা ওয়ালা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আমাকে বলে গেছেন যে যে নাকি মারা যাবে, মৃত্যুবরণ করবে, আর এই অবস্থায় মৃত্যুবরণ করছে যে আল্লাহর সাথে সে শরীক করে নাই, সে মোমেন হয়ে, যে ব্যক্তি মোমেন হয়ে মারা যাবে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। তো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, শুধু মোমেন হয়ে মারা যদি যায়, ওয়া ইন জানা, যদি সে ব্যভিচার করে, ওয়া ইন সারাকা, যদি সে চুরি করে, সে যদি চিন্তায় রাহাজানি করে, তো আল্লাহর রাসূল বলেন কি, ওয়া ইন জানা ওয়া ইন সারাক, যদিও সে ব্যভিচার করুক, যদিও সে পাপাচার করুক, যদিও সে চুরি করুক, তারপরও সে জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, এর জন্য হয়তোবা তার গুনাহ, তার আলাদা শাস্তি হবে, কিন্তু যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা থাকবে, সে কোনো না কোনো সময় জান্নাতে যাবে। এই জন্য এটা হলো আশার বাণী, এটা হলো আশার বাণী। আর এমনি ভাবে আবার ভয়েরও বাণী আছে। বুখারী শরীফের এক হাদিস আছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করছেন, আর সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সৃষ্টির আগেই, তোমাদের সৃষ্টির আগেই লিখে রাখছেন অমুকে জান্নাতি অমুকে জাহান্নামী। তারপরে সে দুনিয়াতে এসে কোন মানুষ তোমাদের মধ্যে এমন আছে যে সে জান্নাতের কাজ করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, পুরা সবাই তাকে ভালো মানুষ হিসাবে জানে, সবাই তাকে জান্নাতি মানুষ হিসাবে জানে, কিন্তু মারা যাওয়ার সময় সে এমন কাজ করে গেছে যে তার দ্বারা ওই সারা জীবনের যে আমল করছে এগুলো সব বরবাদ হয়ে সরাসরি সে জাহান্নামে চলে যায়, কারণ আল্লাহ তাআলা তার জন্য আগেই লিখে রাখছেন এই জাহান্নামী। এই জন্য সর্বশেষ যখন তার মৃত্যুর সময়, ওই সময় সে নাস্তিক হয়ে গেল, ওই সময় সে কোনো হুকুমকে, আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করে ফেললো, ওই সময় রসুলের কোনো সুন্নতকে সে উপহাস করে ফেললো, ওই সময় সে রসুলের কোনো আদেশকে ঠাট্টা করে ফেললো, বিদ্রুপ করে ফেললো। সারা জীবন সে ভালো কাজ করছে, মারা যাওয়ার সময় এমন এক কাজ, এমন এক কুফুরি কাজ করছে, সে কাফের হয়ে মারা গেছে, আর সে চিরতরে জাহান্নামে চলে যাবে। এই জন্য ভয়ও আছে, আর বিশেষ করে এই জমানায় আরো বেশি ভয়। রসুল এই জমানার কথা বলে গেছেন যে তোমাদের এমন একটা সময় আসবে যে যখন ইউসবিহুর রাজুল, বুখারী শরীফের হাদিস, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়ায়ুমসি কাফিরা, ওয়ায়ুমসির রাজুলু মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা, ইয়াবিউ দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া,
যে তোমাদের মধ্যে অনেকে সকালে মুসলমান থাকবে বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুসলমান আছে সকালে কাফের হয়ে যাবে, তার ইমানকে বিক্রি সে সামান্য দুনিয়ার কারণে বিক্রি করে দিবে, তার একটা প্রমোশন দিবে ইমান বিক্রি করে দিবে, তারে কিছু টাকা পয়সা দিবে ইমান বিক্রি করে দিবে, তার একটু ক্ষমতা দিবে ইমান সে বিক্রি করে দিবে, সে রসুলের উপহাস করতে সে ছাড়বে না, সে কোরআনের উপহাস করতে ছাড়বে না, কেন? একটু ক্ষমতা পাবে, একটু টাকা পয়সা পাবে, একটা প্রমোশন পাবে, এই জন্য সে ইমানকে বিক্রি করে দিবে। তো এটা হলো ভয়ের কথা। এই জন্য ইমান হলো আশাও থাকবে, যত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে যদি আল্লাহ তাআলা ফয়সালা করেন যে সবাই জাহান্নামী, একটা মানুষ জান্নাতে যাবে, তো আমি ওমর আশা করি আল্লাহ তাআলা সেই এক ব্যক্তি আমাকেই বানাবেন, আর যদি আল্লাহ তাআলা ফয়সালা করেন সবাই জান্নাতি, একটা মানুষ শুধু জাহান্নামী যাবে, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আশঙ্কা করি সেই এক ব্যক্তি যে জাহান্নামে যাবে সেই ব্যক্তি আমিই হব। এই জন্য ভয় থাকতে হবে আবার আশাও থাকতে হবে, এমন না যে আমি তো বাস বহু নামাজ রোজা করতেছি আর এরা তো সব কাফের মুশরিক হয়ে গেছে, এরা তো কেউ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আমি তো মাশাআল্লাহ একজন বড় হুজুর হইছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আমার শেষ কি হবে আমি জানি না। এই জন্য ভয় থাকতে হবে, সব সময় ভয় থাকতে হবে। ইমান হলো আশারও নাম ভয়েরও নাম। এখন এখানে একটা প্রশ্ন কেউ করতে পারে যে হুজুর তাহলে আমাদের আমাদের দোষ কোথায়? আল্লাহ যদি আমার আগেই জান্নাত ঠিক করে রাখেন, আমি যতই জান্নাত যতই জাহান্নামের অপরাধ করি আমি তো জান্নাতেই যাব, তাহলে আর আমার কাজের আর মূল্য রইল কই? হয়তোবা আমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামই ঠিক করে রাখছেন, তাইলে আমার নামাজ পড়ে রোজা রেখে লাভটা কি? এটা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন। প্রথমত কথা, আপনার যদি মুরগি থাকে 10টা, তো 10টা মুরগির মধ্যে আপনি কোন মুরগিকে বিক্রি করবেন, কোন মুরগি নিজে খাবেন, এটি তো করে মেহমান আসছে মুরগি ধরো। এখন মুরগি ধরতে গিয়ে 10টার মধ্যে সে একটাকে বলল এইটাকে ধরো, তো ওইটাকে ধরছে, বাকিগুলাকে ধরে নেই। এখন এই মুরগি যদি বলে আপনি আমার উপরে জুলুম করতেছেন, আপনি আমারই দেখলেন জবাই করার জন্য, আর এই যে 9টা ছিল এগুলা কেউ রে পান নাই আপনি, বা কোনো যে মুরগিওয়ালা সে কি কোনোদিন নিজে এই অপরাধ বোধ করে যে আমি ওইগুলারে কেন জবাই করি না, এরে কেন জবাই করতেছি, আমি তো ভুল করতেছি, কোনো মানুষকে তারে দোষারোপ করে যে আপনি কেন এইটারে কেন জবাই করতেছেন? মালিক সে, সে যা ইচ্ছা তাই করতে পারে। তো আল্লাহ তাআলা আমার মালিক, আল্লাহ আমাকে যদি জাহান্নামেও দেয় আমার কার কি বলার আছে, কে কি বলতে পারবে? কারো কিছু বলার ক্ষমতা নাই, উনি মালিক, উনি যাকে ইচ্ছা তাকে দিবেন। এই জন্য সব সময় আল্লাহর কাছেই ফিরতে হবে, হে আল্লাহ তুমি আমার ওই জাহান্নামের মধ্যে রাইখো না, তোমার কাছে এই ফরিয়াদ, তুমি বারবার ফিরিয়ে দিলেও তারপর আমি তোমার কাছে যাব, আমার নাম যদি ফেরেশতাদের কাছে জাহান্নামের মধ্যেও থাকে আমি তো এই জাহান্নাম সহ্য করতে পারবো না, হে আল্লাহ তোমার কাছে বারবারই আমি ফরিয়াদ করি তুমি আমারে জান্নাতে দাও। এই জন্য ওই ওই আশঙ্কা, ওই ভয় আমার মধ্যে থাকতে হবে। তবে আল্লাহ তাআলা ইনসাফকারী, আল্লাহ তাআলা মানুষের উপরে কখনো অন্যায় করেন না, আল্লাহ তাআলা মানুষকে মানুষের উপরে সব সময় সঠিক বিচার করেন। আল্লাহ তাআলা সব জায়গায় বলে আছেন ওয়া রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার রব তোমার কোন বান্দার উপরে জুলুম করবে না, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু ফাতিল, একটা একটা রশি পরিমাণও আল্লাহ তাআলা জুলুম করবে না কারো উপরে, দুনিয়াতেও কারো উপরে জুলুম করবে না, আখেরাতেও কারো উপরে জুলুম করবে না। অনেক সময় মনে হয় যে এও মানুষ আমিও মানুষ, আল্লাহ তারে দিয়ে শুধু আমার মাইরি খাওয়ায় মাইরি খাওয়ায়, আল্লাহ কই গেল, আল্লাহ কি দেখে না এই যে জুলুম আমার উপরে কইরি যাইতেছে, কেন তারে ধরে না? আল্লাহ তাআলা ইনসাফকারী। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রতিটা মানুষের পাওনা পৌঁছিয়ে দিবেন, এমন কি ইউতা বিশাতিল করনা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা শিংওয়ালা বকরিকে আনবেন আর শিং সারা বকরিকে আনবেন, শিং সারা বকরি বলবে হে আল্লাহ ওনারে আপনি শিং দিছেন, এ তো আমারে গুতা দিছে দুনিয়াতে, আমি এর বিচার চাই, তো আল্লাহ তাআলা তাকে শিং দিবেন যে তুমি তারে গুতা দাও, এখন তোমার যতগুলো দিছে এইগুলো দাও। ফয়সালা আল্লাহ তাআলার বিচার সব দুনিয়াতেই শেষ না,
মূল বিচার হলো আখেরাতে। এজন্য আল্লাহ তাআলা ইনসাফকারী, শুধু এই ইনসাফটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রকাশ করেন না, মানুষের সামনে মনে হয় যে আমি ফকির হয়েই মারা গেলাম, আমি মাজলুম হয়েই মারা গেলাম, কিন্তু যে মাজলুম হয়ে ফকির হয়ে যে মারা গেছে কাল কিয়ামতের দিন সেই রাজা। কোরআনের মধ্যে খুব স্পষ্ট, এই দুনিয়ার মাজলুম আর দুনিয়ার যারা বিলাসী ক্ষমতাবান আর দুনিয়ার যারা অত্যাচারিত তাদের ভাষা আল্লাহ তাআলা খুব স্পষ্ট, একটা একেবারে অভিনয় আপনার নাটকের মতো। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, আল্লাহ তাআলা বলেন কি যারা পাপী তারা মুমিনদেরকে দেখে হাসে, মুমিনরা নামাজ পড়ে আর যারা পাপি তারা দেখ মোল্লাগো কোনো কাম নাই বৈশা বৈশা মসজিদে বৈশা দিছে, শুধু হাসে না, কি বলে আল্লাহ তাআলা আরো বলেন কি করতেছে ওনারা যাইতেছে আর কি বলে ওয়াইদা মারু বিহিম ইয়াতাগামাযুন, ওইখান থেকে যাইতেছে আর এক পাপি আরেক পাপির চোখ টিপুনি দেয়, আল্লাহ তাআলার ভাষা এরকম ইয়াতাগামাযুন, দেখ 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 করে কি কোনো কাম কাজ নাই তো আর কোনো এখানে বৈশা বৈশা দেখ কি করে আর কি, শুধু এতটুক না, ওয়াইদান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন, আল্লাহ তাআলা বলেন যখন তারা আবার যায় নিজেরা এক জায়গায় আড্ডা মারে, আল্লাহর ভাষা এরকম, তারা এদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, আরে নিনজার গুরু কতগুলা হুজুরে দেখলাম এমন ভাবে জামা পরতে, এই জামা বড়তে বড়তে তার উপরে উঠছে, হুজুরের দাড়ি এমন ভাবে এর মধ্যে রশি দিয়েও বান্ধা যাবে, হুজুরের এমন তার চালচলন এরকম, এই তারে নিয়েই সবাই হা হা হা, এইগুলোই একটা হাসির খোরাক, আল্লাহ তাআলা এটাই বলতেছেন। ওয়াইদান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন ওয়াইদা রাআহুম ক্বালু ইন্না হাউলাই লাযালুনা, তারা কি বলে এদের এরা হলো পথভ্রষ্ট, দুনিয়ার কিচ্ছু বুঝে না, এরা হলো প্রগতির অন্তরায়, আমরা আজকে পৃথিবী কোথায় উন্নতিতে চলে যাইতেছে আর এরা এখনো এই মসজিদের মধ্যে বসে আছে, এরা হলো পথভ্রষ্ট বুঝে না ব্যর্থ দল, আল্লাহ তাআলা বলে এগুলো বলতে থাকে। ওয়াইদা রাআহুম ক্বালু ইন্না হাউলাই লাযালুন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওইরকমই বসাবেন, যারা ওই হাসি ঠাট্টা করছে তাদেরকে হাতে শিকল বাঁধা আর ফেরেশতারা তাদেরকে মারতে মারতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, আর তখন ওই মুমিনরা তারা সিংহাসনে বসে থাকবে, ভাষা এরকম কোরআনের ভাষা, আলাল আরাইকি ইয়াত্তাকিউন, এমনি বসে থাকবে, এমনি বলে না বসা থাকবে না, ফেলান দিয়ে বসা থাকবে এরকম রাজার মতো, আর বসে তখন ওই মুমিনরা বলবে ফাল ইয়াউমাল্লাযীনা আমানু, আজ হলো সেই দিন যেই দিন আমরা হাসব তোরা কাঁদবি, আমাদের যা করছো দুনিয়াতে তোরা বইলা গেছো আর আমরা শুধু নির্যাতিত হয়ে গেছি, তোদের কথা শুই নিয়ে গেছি আর আজকে আমরা হাসব, ফেরেশতারা আরো পিটাও দেখি একটু কেমনে চিল্লায় কেমনে, আর একটু দেখো পিটাও কেমনে করে আজকে আমরা দেখি। তো যাই হোক, আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করবেন, আল্লাহ তাআলার ইনসাফ হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, কোরআনের আরেক জায়গায় আছে ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, মানুষকে সৃষ্টি করার পরে আমি নবীগণের মাধ্যমে রাস্তা দেখিয়ে দিছি, এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা, এখন যারা জান্নাতের রাস্তায় চলছে আমি তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিছি, এমন কেউ আছে বলবে যে আমি নামাজ পড়তে চাই কিন্তু আমারে মানুষ আটকায় রাখে এই জন্য নামাজ পড়ি না, এমন কেউ আছে ভাই আপনি ঘুষ খান কেন, আমি আসলে চাই যে ঘুষ খামো না কিন্তু আমারে মানে ওইখানে গেলে কে যেন আমারে ধরে আর আমারে ঘুষ খাইতে বলে, সুদ খান কেন ভাই, কে যেন আমারে জোর করে খাওয়ায়, এরকম কেউ আছে, সবাই যার যার ইচ্ছাই খাইতেছে, যার যার ইচ্ছাই মিথ্যা বলতেছে, যার যার ইচ্ছাই ঘুষ খাইতেছে, যার যার ইচ্ছাই নামাজ পড়তেছে না, নাকি কেউ বাধ্য করে এই নামাজে যাইতে পারবি না, এই ঘুষ খাইতেই হবে তোর, এই সুদ খাইতেই হবে, মিথ্যা তোর বলতেই হবে, এই আল্লাহ কোরআন শরীফ তুই পড়তে পারবি না, এরকম কেউ করে, সবাই স্বাধীন, কেউ বলবে না যে আমি জান্নাতের কাজ করতে চাই কিন্তু করতে দেয় না, এরকম কেউ নাই, হ্যাঁ যদি কোনো সময় হয় সত্যি সত্যি কেউ যদি করতে না দেয় তো আল্লাহ তাআলার বিকল্প দিয়ে দিছেন যে যদি জান্নাতে তোমরা নামাজ পড়তে না পারো অসুস্থ দাঁড়াইতে না পারো বসে পড়ো, তোমার কোনো শত্রুর কারণে তুমি বাড়ির থেকে বেরোইতে পারতেছ না বাড়িতে তুমি নামাজ পড়ো, বাড়িতেও পড়ো বাড়িতে তোমার কে বাধা দেয়, তুমি যেখানে থাকো তুমি জেলখানায় নিছে জেলখানায় নামাজ পড়ো, তোমারে তার ইসে নিয়ে গেছে সেখানে নামাজ পড়ো, তো জান্নাতের কাজ করতে কোনো বাধা নাই, পুরো পূর্ণ স্বাধীনতা দেওয়া, যে জান্নাতের কাজ করবে সে জান্নাতে যাবে, যে জাহান্নামের কাজ করবে সে জাহান্নামে যাবে,
আল্লাহ তাআলা বলছেন যাকে ইচ্ছা আল্লাহ তাআলা জান্নাত, যাকে ইচ্ছা তাকে জান্নাত দান করেন। যেমন এখানে বলছেন ইখতাসু বিরহমতি, আল্লাহ তাআলা রহমত করেন যাকে ইচ্ছা করেন। কিন্তু আল্লাহ তাআলা অন্য জায়গায় কি বলছেন, আল্লাহ তাআলা জালিমকে রহমত করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, যারা পাপ করবে তাদেরকে রহমত করেন না। আল্লাহ তাআলা রহমত করেন কাকে, মুহসিনিন, যে ভালো কাজ করবে। ইউহিব্বুস সাবিরিন, যে সবর করবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, তাকে রহমত করবেন। রহমত এখানে যদিও বলছেন যাকে ইচ্ছা তাকে করেন, কিন্তু ওই রহমতটা কাকে করবেন সেটাও আল্লাহ তাআলা কিন্তু বলে দিছেন। ওই জান্নাতটা কাকে দিবেন, অমুককে দিবেন, এটা আল্লাহ তাআলা সবাইকে জানিয়ে দিছেন। আর আমাকে আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিছেন। আর আমাদেরকে স্বাধীনতা কেন দিছেন এটাও আল্লাহ তাআলা বলছেন, আমি রসুলগণকে পাঠাইছি রুসুলান লি আল্লাহ ইয়াকুনা লাকা হুজ্জাতুন, আমি যুগে যুগে রসুলগণকে পাঠাইছি। আর রসুলগণকে পাঠিয়ে বলছি এটা তোমাদের জান্নাতের রাস্তা, এটা তোমাদের জাহান্নামের রাস্তা। কেন, যাতে তোমরা এই কথা বলতে না পারো, হে আল্লাহ আমরা তো জানতাম না কোনটা জান্নাতের রাস্তা, আমাদের তো ক্ষমতা ছিল না জান্নাতে যাওয়ার, জাহান্নামে যাওয়ার, এই কথা যাতে বলতে না পারো, ইনসাফ পূর্ণ আমি কায়েম করে দিছি। তোমাদের সামনে জান্নাত আছে, জাহান্নাম আছে, যে জান্নাতে যাবা তাকে আমি জান্নাতে নিয়ে যাব, যে জাহান্নামে যাবা তাকে জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতাদের কাছেও অনেকের জাহান্নামী লেখা আছে, হাদিসের মধ্যে আছে জাহান্নামী লেখা, সে জাহান্নামী। কিন্তু সে যখন নেক আমল করা শুরু করে, আল্লাহ তালার কাছে রোনাজারি শুরু করে, তখন আল্লাহ তালা বলেন এরে তো জাহান্নামী লেখা ছিল, এখন জান্নাতি বানায় দাও। হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে, একজনার বয়স হইল 60 বছর, তোমার কাছে 60 বছর লেখা আছে, কিন্তু মানসাল্লাহু আইয়ুসা আফি উমরিহি ফালিয়াবুর রাবা। আল্লাহ রাসূল বলছেন বুখারী শরীফের হাদিস, যে চায় তার বছরটা বয়সটা 60 থেকে 65 বানাইতে, সেই যেন পিতামাতার খেদমত করে। পিতামাতার খেদমত করতেছে, ফেরেশতাদেরকে আল্লাহ বলে দেয় যে 60 বছর ছিল ওটারে 65 বানায় দাও। এই জন্য ওই লেখা আছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমতা দিছে, আমাকে যে স্বাধীনতা দিছে, আমাকে যে আমল করার ক্ষমতা দিছে, এর উপর ভিত্তি করেই আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করবে। এই জন্য আমাদের কোনো সুযোগ নেই এই কথা বলার যে আল্লাহ তোমার জন্য জান্নাত ঠিকই করে রাখছে, তা আমি আর নামাজ করে কি লাভ। যদি আল্লাহ তাআলা ঠিক কইরাও রাখেন, তোমারে জাহান্নামী বানায় রাখছে, এখন তুমি কি চুপ করে বসে থাকবা যে আমি তো জাহান্নামী, ঠিক আছে দুনিয়ায় পাপ সাপ করে যাই, ঠিক আছে জাহান্নামীকে মাইর খাবা। আর যদি তোমার মনে করো যে আগামীকাল তোমার কালকে পুলিশে এসে ধরে নিয়ে তোমারে জেলখানা যাবজ্জীবন কারাদণ্ড তোমারে নিয়ে যাবে, তুমি কি বসে থাকো? কি করে, অমুক একবীর কাছে, অমুকের কাছে, ভাই যেমনি হোক, যত টাকা লাগে, টাকা পয়সা লাগে, যেমনি হোক আমার এই মামলাটা একটু সুরার, মানুষ বাঁচার জন্য কত কিছু করে। তো আপনার জন্য যদি জাহান্নাম লেখাই হয়ে থাকে, আপনি কেন আল্লাহর কাছে বারবার 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 ধন্না দিতে থাকেন না, হে আল্লাহ ওই জাহান্নামটা বাদ দিয়ে মারে জান্নাতে দেন। তাছাড়া উপায় তো নাই, ওই আল্লাহ তো একজনই, নাকি এর বিরুদ্ধে আবার আরেকজন আছে, ওনার সমকক্ষ আরেকজন আছে, ওনার কাছেই আমার ধন্না দিতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে আল্লাহ তাআলা সবাইকে স্বাধীনতা দিয়ে দিছেন, সবাইকে তার জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা স্পষ্ট করে দিছেন, রহমত কাকে করবেন এটাও বলে দিছেন, রহমত থেকে বঞ্চিত করা হবে এটাও বলে দিছেন, যাতে মানুষের সামনে এই কথা বলার কোনো সুযোগ না থাকে যে আমার ক্ষমতা ছিল না এই জন্য আমি জান্নাতের কাজ করতে পারিনি, বা আমি জানতাম না এই জন্য জাহান্নামের রাস্তায় চলে গেছি, যাতে এই ধরনের সুযোগ না থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? জি, 1971 সালে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে ওই দিন যাদেরকে হত্যা করা হয়েছে তারা কি শহীদের মর্যাদা পাবে না পাবে না? 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কি ইসলামী দৃষ্টিতে শহীদের মর্যাদা পাবে কি না? এখন এইটা আর ইসলামী দৃষ্টিকোণ থেকে কেউ আর উত্তর চায় না, এটা এখন রাজনৈতিক উত্তর হয়ে গেছে। এখন যদি কথার কথা, আমি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি এটার বিরুদ্ধে বলি, আমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে কাহিনী হবে। আর যদি পক্ষে বলি, বিরুদ্ধে যারা আছে তারা আবার বলবে যে হুজুর ওই পার্টি করে। এই জন্য এই প্রশ্নের সবাই আমরা উত্তর জানি, এই প্রশ্নের উত্তর আপনারা জানেন না। নিবেন, জি বলেন। তাবিজ কবজ এগুলো দ্বারা মানে যেটা আছে
সেটা হলো সাধারণত বর্তমানে তাবিজ কবজ মানুষের মধ্যে এরকম একটা ধ্যান ধারণা হয়ে গেছে যে এইগুলোরই ক্ষমতা, আল্লাহর আর দরকার হয় না, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এরকম কারো মধ্যে যদি বিশ্বাস হয় তাহলে সেটা শিরকি, করবেন তো আল্লাহ তাআলা, কারো কিছু করার তো ক্ষমতা নাই। তবে যদি কারো মধ্যে এই জিনিসটা হয় যে আমি যেরকম ওষুধ খাই সুন্নত হিসাবে, তো এরকম তাবিজ বা কি বলে যেটাই করি এটাও এরকম একটা ওষুধ হিসাবে, তাহলে সেই হিসাবে ওলামায়ে কেরাম জায়েজ বলেন। জামাতে নামাজরত অবস্থায় পার্শ্ববর্তী কেউ হঠাৎ মাটিতে পড়ে গেলে কি করণীয়? অবশ্যই তাকে নামাজ ভেঙে উঠাইতে হবে যদি সে বিপদে পড়ে। জামাতে নামাজরত অবস্থায় সামনের কাতারের কারো বায়ু বেরিয়ে গেলে কি করণীয়? যদি বায়ু বেরিয়ে যায় সেই ওই অবস্থায় ওখান থেকে যদি নামাজের প্রথম রাকাত হয় কথার কথা, সেখান থেকে বের হয়ে উজু করে একেবারে রাস্তা কাতারের সামনে দিয়ে যাবে, যেখান থেকেই যেতে পারে ওনার জন্য জায়েজ আছে। গিয়ে উজু টুজু করে এসে আবার সেইখানে যদি আসতে পারে, যেমন নামাজ এক রাকাত হয়েছে আবার সেখানে আসছে, তখনও নামাজ শেষ হয় নাই, তাহলে ধরা হবে সে নামাজের মধ্যেই ছিল, ইমাম সাহেবের সাথে সে নামাজ পড়তে থাকবে পরবর্তী নামাজ, তাকে লাহেকের মাসলা বলে। হ্যাঁ হ্যাঁ, না না না, উজু করে এসে আবার সেখানে ইমাম সাহেব যেখানে আছে ওইখান থেকে আমার নামাজ পড়তে থাকবে। শিক্ষার্থীরা প্রাইভেট পড়ার সময় নামাজ কাজা হয়ে গেলে পরে আদায় করা যাবে কিনা? নামাজ এমন একটা জিনিস যার কারণে সব কিছু ত্যাগ করতে হবে। শিক্ষার্থী প্রাইভেট পড়তেছে ওই সময় সে যদি তার স্যারকে বলে যে আমি নামাজ পড়বো, আমার মনে হয় না কেউ বাধা দিবে। এই জন্য নামাজের সময় নামাজ পড়ে নিবার, এমন কোনো জিনিস না যে নামাজ পড়তে অনেক সময় লাগে, নামাজ অল্প সময় লাগে ওই সময় পড়ে নিবে। তারপরও যদি কেউ না পড়তে পারে অবশ্যই কাজা করতে পারবে। ক্রিকেট খেলা দেখা কি বৈধ? ক্রিকেট খেলা দেখা অবৈধ কেউ বলার সুযোগ নাই, বৈধ। তবে বেহুদা আজকে পৃথিবীতে আপনি দেখেন, মানে বাংলাদেশেই মনে হয় ক্রিকেট খেলার কি দর্শকের অভাব নাই, এই জন্য শুধু বাংলাদেশেই ক্রিকেট খেলা হয়। আর এই সমস্ত দেশগুলা ওই যে ইউরোপের দেশগুলা ওই সব জায়গায় ক্রিকেট খেলার আয়োজন করে না, কারণ ওইখানে কোনো দর্শক হয় না। কেন? কারণ আমরা বাংলাদেশিরা সবাই হলো মানে অকাইম্মা, বারে কি বলবেন, বেকার, আমাদের কোনো কাম কাজ নাই, এই কারণে আমরা সারাদিন কাজে লাগাইতে পারি। আর অন্যরা সবাই কর্মঠ, কারো হাতে এত সারাদিন সময় নেই এই ক্রিকেট খেলা দেখা, এই জন্য এটা হলো একটা অনর্থক, সারাদিন সময় নষ্ট করা বা এগুলো দেখা অনর্থক একটা কাজ। বাসা বাড়ির বাথরুমে অজু করা কি ঠিক? অজু করা সমস্যা নাই, যদি নাপাকের পানি কোনো মানে আশেপাশে নাপাক কোনো পানি না থাকে বা নাপাক না হওয়ার কোনো সমস্যা না থাকে অজু করা যাবে। জি হ্যাঁ, দাঁড়িয়ে থেকে অজু করা যাবে, কোনো সমস্যা নেই। শরীয়তে আরবিতে নাম রাখা কি জরুরি? আমরা জানি ইসলামে ভালো অর্থপূর্ণ নাম রাখার নিয়ম আছে, সব ভাষাই তো আল্লাহর দান, তাহলে বাংলাতে ভালো অর্থবহ নাম রাখলে সেটা কি গ্রহণীয় হবে না? আমি নামের ক্ষেত্রে একদিন বলছিলাম যে নাম আল্লাহ রসুলের এক হাদিস আছে স্পষ্ট, যে সবচেয়ে সেরা নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দু দিয়ে যত নাম আছে এইগুলো, এবং তার পরবর্তীতে জায়েজ নাম হলো যেই যেই নামায় কোনো কি বলে কোনো দোষনীয় কিছু নাই, অর্থটা খারাপ না। এখন সেইটা যে কোনো নামই হোক, যদি বাংলায়ও কেউ নাম রাখে যদি অর্থ কোনো খারাপ না হয় তাহলে জায়েজ, কিন্তু সুন্নত বা উত্তম যেটা সেটা হলো ওই আবদুল্লাহ, আব্দুর রহমান এই ধরনের নাম, নবী সাহাবাদের নাম, এগুলো হলো উত্তম নাম। তাহলে হাদিসে আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হয়তো একজনের নাম ধরে ডাকবেন, কোনো নবীর নাম ধরে ডাকবেন, ওই নামে নামে যদি আরেকজন থাকে সেও যদি তার আল্লাহর সামনে এসে যে আল্লাহ আপনি তো আমারে ডাকছেন, ওই উসিলায় হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। যদি নামাজে কয়েক রকম হাত বাঁধা, প্রতিতাকবির উঠানো বা না উঠানো, আস্তে আমিন, জোরে আমিন বলা নবীজি থেকে প্রমাণিত হয়ে থাকে, তাহলে সেটা কি রকম? অর্থাৎ তিনি জোহরের নামাজে এক রকম হাত বেঁধেছিলেন, আবার আসরের নামাজে আরেক রকম হাত বেঁধেছিলেন, তিনি এক। আচ্ছা, এটা আমরা হাদিসের কিতাবগুলোতে এগুলো আমাদের মধ্যে একটা বিভ্রান্ত লাগে আর কি, মনে হয় কি যেন কি যেন, কিন্তু এটা আসলে কোনো বিষয় না। নামাজ কিছু কিছু আছে ফরজ, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, আমা বাইনাহুমা মুস্তাবিয়াত, হালালও স্পষ্ট হারামও স্পষ্ট, নামাজ পড়তে হবে বাস, ফরজ এটা, নামাজ পড়তে হবে। এখন এই নামাজটা কিভাবে পড়তে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মধ্যে স্বাধীনতা দিছেন, নামাজ উনি পড়ে দেখাইছেন। কোন কোন সাহাবী, এক সময় এক সাহাবি দেখছেন রসুল এভাবে হাত বাঁধছেন, কোন সময় রসুলের মনে হয়েছে এভাবে এমনি বাঁধছেন,
মানে একেবারে এটা ফরজও না ওয়াজিবও না, এটা একটা স্বাভাবিক, হয়তো এরকম পাচ্ছেন অথবা এরকম পাচ্ছেন। বা আমাদের যদি বলেন আপনি নাভির উপরে নামাজ পড়েন, তা নাভির উপরে আমি কিভাবে ধরবো? আপনিও যারা আমরা হানাফি মাজহাবের বলি যে নাভির নিচে নামাজ কি বলে হাত বাঁধা, ওনারাও কিন্তু যখন আপনি ধরতে যাবেন আপনি আপনারটা দেখবেন যে ধরতে যাওয়ার সময় হয়তো নাভির উপরে চলে আসে অথবা নাভির সমানে থাকে অথবা নাভির নিচে থাকে। তার মানে হলো এটা একটা রিল্যাক্স, মানে কি বলে সুবিধা দিয়ে দিছে আমাদেরকে, আল্লাহ রসুল সুবিধা দিয়ে দিছেন। এই জন্য এক হাদিসের মধ্যে আছে মা বালু আকওয়ামি নিয়াতানা জাহুন, ওই জাতির কি হইল যেই জাতি আমি যেইখানে সুবিধা দিছি সেইখানে সে শক্ত করে। অথচ ফা ইন্নি আলামুহুম বিল্লাহ, বুখারী শরীফের হাদিস, ফা ইন্নি আলামুহুম বিল্লাহ ওয়া আখশাকুম লিল্লাহ, আমি তোমাদের চেয়ে বেশি জানি এবং আমি তোমাদের সকলের চেয়ে বেশি বুজুর্গ, আল্লাহর কাছে বেশি বুজুর্গ। এই জন্য আল্লাহর রসুল যেখানে আমাকে সুযোগ দিছেন সেখানে আমি সুযোগ গ্রহণ করব, এটাই স্বাভাবিক। বিশেষ করে এই হাদিসটা এক জায়গায় আসছে, এক সাহাবি মহিলা সাহাবি রসুলের কাছে আসছেন, রসুলের স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে, যে আমার স্বামী রমজানের দিন আমাকে ধরে ফেলে, আমাকে চুম্বন করে ফেলে, তো এটার কি হবে, আমার রোজা নষ্ট হবে কিনা? উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে না, আমাদের নবীও আমাদের সাথে এরকম করেন। তো এইটা যখন ওই সাহাবির কাছে গিয়ে বলছেন যে না, রসুল তো অনেক বড়, উনি করতে পারেন কিন্তু আমি করতে পারবো না, আমি তোমার ধারে কাছেও আসতে পারবো না, তো আবার তুমি আবার যাও। উনি মনে হয় বুঝে নাই, হযরত তুমি আবার যাও হযরত উম্মে সালমার কাছে, আবার গেছেন। তো আবার গিয়ে যখন গেছেন তখন রসুল কি ব্যাপার, এই মহিলা তোমার কাছে বারবার আসে কেন? বলে হে আল্লাহর রসুল, সে এই কথা জিজ্ঞেস করতেছে, তুমি বলো নাই আমি কি করি? বলে হ্যাঁ আমি বলছি, কিন্তু তার স্বামী এটাকে মানতে চায় না। তখন আল্লাহর রসুল এই কথা বলছেন, আমি যেখানে সুযোগ দিছি তো সেখানে আমার চেয়ে বেশি বুজুর্গ দেখায় এরকম মানুষ কেমনে আসলো, অথচ আমি সবচেয়ে বড় আলেম, আমি তোমাদের সবচেয়ে বড় মুত্তাকি, তো এখানে আমাকে সুযোগ দিছে, আমি একেবারে এইভাবেই নামাজ পড়তে হবে, এটা কেউ ফরজও বলে নাই ওয়াজিবও বলে নাই, এর দ্বারা নামাজ তরক হবে না। তো এইগুলো নিয়ে আমাদের খামাখা বিভিন্ন দলে দলে আলাদা হয়ে যাওয়ার কোনো মানি নেই। তবে যেটা আমার আমার আমরা হানাফি মাঝহাবে যেটা আমার কাছে সঠিক আসছে, আমি যেটা পাইছি বা সেটা আমি করব, আর যে এমনি করে এও ঠিক করতেছে, আমার কিছু বলার দরকার নেই, কোনো কিছু বলার দরকার নেই। আচ্ছা, আপনার গত সপ্তাহে একটা প্রশ্ন ছিল, হযরত আদম আলাইহিস সালাম কোন ভাষায় কথা বলতেন? আরবি ভাষায় কথা বলতেন। হ্যাঁ, আর কতদিন আগে আসেন? আরবি ভাষায়, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। আর কত বছর আগে আসেন? এটা হাদিসের মধ্যে যেটা আসছে সেটা হলো হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাম, ওনাদের দুইজনার মাঝে কি বলে 10 যুগ, অর্থাৎ কর্ণ, প্রতি কর্ণের অর্থ বিভিন্ন ব্যাখ্যা আছে, তো সে যেটা সঠিক ব্যাখ্যা সেটা হলো 100 বছর, মানে 1000 বছর। হযরত আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম 100 বছর, 1000 বছর, 1000 বছর পরে। তারপরে নূহ আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, এই দুইজনার মাঝে আবার 1000 বছর, তার মানে কত হইল? 2000 বছর। আর এক হাদিসে আছে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মাঝে 17 বছর, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মাঝে 17 বছর, তাহলে কত বছর হইল? 37, 2000 তো আগেই বললাম আর এখানে 1700, তাহলে 3700 বছর, মানে 3700। আর হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালামের মধ্যবর্তী স্থান 600 বছরের মতো, তার মানে হলো 4300 বছর। কিন্তু এটা আমরা পাই যেটা হাদিসের মধ্যে আসছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম এই মাঝখানে কতদিন ছিল এটা হাদিসের মধ্যে নাই। এই জন্য 4000 বছরের উপরে, কিন্তু সেটা যে কত উপরে সেটা কেউ জানে না। বা আর আরেকটা বিষয়, সে এতটুকু যেটা হাদিসে জানা গেছে যে 4000 বা 4300 বছরের উপরে, কিন্তু সেটা নির্ধারিত কত সেটা জানা নাই। আরেকটা বিষয়, আমরা হয়তো আমরা অনেকে যারা ইতিহাসের পরীক্ষা দেই অথবা সোসিওলজির পরীক্ষা দেই, ওইখানে আমাদের একেবারে অমুক সনে যুদ্ধ হয়েছে, অমুক সনে অমুকের আবির্ভাব হয়েছে, অমুক সনে উনি ক্ষমতায় আসছে, অমুক সনে, এগুলো আমরা লিখি বা এগুলো একটা ইতিহাসবিদ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ইসলামে এই সন স্থানের কোনো গুরুত্ব ইসলামে নাই। এই জন্য কোরআনের কোথাও পাবেন না, হাদিসের কোথাও পাবেন না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সনে আসছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর জীবন যাপন করছেন, মানে কোরআনে নাই। কোন নবী কোন যুগে আসছেন, কোন এলাকায় আসছেন,
এগুলো দুই একজন নবীর ক্ষেত্রে হয়তো আসছে, অধিকাংশ নবীর ক্ষেত্রে কোন স্থানে আসছেন, কোন স্থানে উনি মারা গেছেন, কোন কত সনে আসছেন, কত সনে মারা গেছেন, দুনিয়াতে কত বছর ছিলেন, এগুলো কোরআন এবং হাদিসের মধ্যে এগুলোর কোনো গুরুত্ব বহন করে না। কেন? কারণ এগুলোর দ্বারা আমাদের কোনো উপকার নাই। কোরআন এবং হাদিস এবং এখানে যত ঘটনা আছে, ঘটনার মূল উদ্দেশ্য হলো ইবরাতান, কোরআনের মধ্যে আছে ইবরাতান লিলমুমিনিন, মানুষের উপদেশ গ্রহণ করার জন্য। শন জানলে মানুষ কোনো উপদেশ গ্রহণ করার কিছু নাই, স্থান জানলেও মানুষের কোনো উপদেশ গ্রহণ করার কিছু নাই। এই জন্য যেটা উপদেশ গ্রহণ করার, ওই রসুল এসে কি কি করছেন, দাওয়াত কিভাবে দিছেন এবং তার উম্মতরা তার সাথে কিরকম খারাপ ব্যবহার করছে, তাকে কিভাবে নির্যাতন করছে, এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আসছে এবং হাদিসের মধ্যে আসছে, যেগুলো আমাদের জন্য উপকারী, যেগুলো থেকে আমরা উপদেশ গ্রহণ করতে পারি। এই জন্য শন টন এগুলো ইসলামের মধ্যে কোনো গুরুত্ব বহন করে না। এই জন্য ওলামায়ে কেরাম এটাকে সংরক্ষণও করেন নাই, সাহাবায়ে কেরামও এই সম্পর্কে জিজ্ঞাসা করেন নাই। কিন্তু যতটুকু জানা গেছে হাদিসের মধ্যে যতটুকু আসছে, সেই ভিত্তিতে আমি আপনাদেরকে বললাম। মুমিনের কলবে আল্লাহর আরশ, মানে কথাটা হয়তো এরকম না, এরকম হাদিসের মধ্যে এরকম নাই, কিন্তু কথাটা হইল মুমিনের অন্তরেও আল্লাহ তাআলার স্থান আছে, মানে আমি আল্লাহ তাআলাকে আমার অন্তরে ধারণ করতে পারি। আর এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসুল বলছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলাই বলছেন যে আমার বান্দা যখন নাকি ফরজ নামাজ পড়ে, এর দ্বারা আমার নৈকট্য অর্জন করে, আর আমার আরো বেশি নৈকট্য অর্জন করতে থাকে ফরজ নামাজের পরে, যত সে নফল করতে থাকে, যত সুন্নত করতে থাকে, আমার নৈকট্য অর্জন করতে থাকে, এত নৈকট্য অর্জন করে যে আমি কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ তাআলা বলেন যে আমি তার এত নিকটে হয়ে যাই যে আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে চলে। এর অর্থ হলো এটা যে আল্লাহ তাআলার সহযোগিতা, আল্লাহ তাআলার সার্বক্ষণিক তদারকি আমার সাথে হয়ে যায়। এই জন্য আমার অন্তরের মধ্যে যখন আমি আল্লাহ তাআলাকে ধারণ করব, হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহ তাআলাকে রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, তুমি আল্লাহকে রক্ষা করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে তোমার সামনে পাবা। বিপদের সময় কত দোস্ত বন্ধু, কত মানে আমার নেতা ফেতা কত ধরনের আমি ডাকি, কিন্তু বিপদে কাউরে পাই না। আর আল্লাহ রাসূল বলেন কি, বিপদে আল্লাহরে ডাকো, আল্লাহরে তুমি সাথে সাথে পাবা। ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, আল্লাহকে ডাকো, আল্লাহকে তুমি সাথে সাথে পাবা। সর্বশেষ প্রশ্ন, আচ্ছা এই দুইজন, জি তিনজন, জি বলেন বলেন বলেন। হুজুর সাল্লাহ সাল্লামের জানাজার কোনো ইমামতি হয় নাই, হুজুর সাল্লাহ সাল্লামের জানাজাও আমরা যেরকম জানাজা করি সেরকম জানাজা হয় নাই। হুজুরের জানাজা ছিল আর সমস্ত সাহাবায়ে কেরাম এক একজন আসছে, জানাজার নামাজ পড়ে চলে গেছেন, আবার আর একজন আসছেন, জানাজার নামাজ পড়ে চলে গেছেন। এরকম আমরা যেরকম সবাই মিলে জামাতের সাথে জানাজার নামাজ পড়ি, রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের জানাজা সেরকম জামাতের আকারে হয় নাই। জামাত চলা অবস্থায় না, না এর দ্বারা নামাজের ক্ষতি হবে, মানে গুনাহ হবে তার, কারণ এখানে নামাজ চলতেছে, এখানে সালাম দেওয়া যাবে না। না 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 না, এরকম কিছু কিছু জায়গায় সালাম দেওয়া নিষেধ আছে, হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে যে যখন ভাত খাবে তখন সালাম দিবে না, যখন নামাজ পড়বে, হাদিস আছে, আমি হয়তো হাদিসের নাম্বার সহ হয়তো আগামী সপ্তাহে দিতে পারবো, স্পষ্ট হাদিস আছে বুখারী শরীফের হাদিস সম্ভবত। জি হ্যাঁ, কোরআন শরীফ পরে তখন তো দিতে পারে, হ্যাঁ তখন দিতে পারে সালাম দরকার থাকলে। জি হ্যাঁ, নীরবে আল্লাহর রসুল আমাদেরকে শিখাইছেন নীরবে পড়া, এই জন্য আমরা নীরবে পড়ি। এটা আল্লাহর রসুল নির্ধারণ করে দিয়েছেন সময়টা কখন থেকে কখন, এটা বলে দিয়েছেন তোমাদের আসরের নামাজ এই এই সময় থেকে এই সময় পর্যন্ত, হাদিস আছে খুব স্পষ্ট, আমার ওই ইসলামী বিধান ওই বই তো একেবারে রেফারেন্স সহ আছে, ফজরের সময় ওইটা থেকে এই কয়টা হাদিস, হাদিসের রেফারেন্স এই, জোহরের সময় এইটা থেকে এইটা, হাদিসের রেফারেন্স এই, ওখানে আমি বিস্তারিত লিখে দিছি।
জি আর এই শেষ ছিল। আচ্ছা আপনি বলেন সর্বশেষ, আগামী সপ্তাহে, আগামী সপ্তাহের জন্য রাখেন। জি হ্যাঁ, কি হবে? মূর্তি পূজক হবে, মূর্তি পূজা করবে। তা আমার মনে নাই, কিন্তু শেষ জমানায় অনেক গুণা হবে, গুণা করবে। যেমন আমি একটা বললাম, সকালে মুসলমান থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে কাফের। আর মূর্তি পূজা তো এখনো করতেছে, সব যুগে মূর্তি পূজা করতেছে। হ্যাঁ তো করতেছে তো, এখন কত মানুষ মূর্তি পূজা তো করতেছে, হিন্দুরা তো করতেছে। আর যাই হোক, আমার মনে নাই আর কি, এরকম হাদিস মনে নাই, কিন্তু মূর্তি পূজা তো এখনো করতেছে, আর সব যুগে মূর্তি পূজা করবে এটা আছে। আচ্ছা, আমাদের সভাপতি সাহেব আজকে বলছেন দোয়া করতে, ভাষা শহীদে যারা কি হয়েছে, এখানে একটা বিষয়, যারা মানে মাজলুম হিসাবে যে প্রশ্ন করছিলেন, যারা মাজলুম হাদিস শহীদের দুইটা, আমি শহীদের সংজ্ঞা বলি, কারা শহীদ কারা শহীদ নাম এটা বলি না, শহীদের সংজ্ঞাটা শুধু বলে যাই। শহীদের সংজ্ঞা হলো যারা আল্লাহ তালার দিনকে উঁচু করার জন্য যুদ্ধ করে যারা মারা যায়, তারা হলো শহীদে হাকিকি। আর এর বাইরে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ডুবে মারা যায়, কোনো জালিমের জুলুমে মারা যায়, অথবা কোনো ডাকাতের আঘাতে মারা যায়, তারাও তাদেরকেও শহীদ বলে, তারাও শহীদে হুকমি। এটা সমস্ত ফেকার কিতাবে এইভাবেই শহীদের সংজ্ঞা আছে। এই জন্য কেউ যদি তাদেরকে শহীদও বলে, যেহেতু মাজলুম হয়ে মারা গেছে, আর একজন জালেমের হাতে মারা গেছে, তো এটাও ভুল না। আর যদি কেউ বলে যে তারা শহীদ না, তাহলে এটাও ভুল না। বলবেন যে দুটোটা আবার কেমনে হয়, যে ওই সংজ্ঞা হিসাবে যে শহীদে হাকিকি যাকে বলে, শহীদে হাকিকি হলো যে আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা যুদ্ধ করে মারা যায়, তারা হলো শহীদে হাকিকি। এই জন্য এটার ব্যাখ্যাটা এরকম। তো আমরা দোয়া করি আমাদের ভাষার জন্য, যারা আন্দোলন করছেন তারা জুলুমের শিকার হয়ে মারা গেছেন, তো আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করব। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا راحم المساكين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.